রমজানের নিত্যপণ্যের দাম কমাতে ব্যর্থ হলে কঠোর আন্দোলন, হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের। এদিকে আলুর দাম কমেছে, বেড়েছে পেঁয়াজের দাম। জানাবো দ্রব্যমূল্যের লাগাম টেনে বাজার নিয়ন্ত্রণ করতে হবে, বলছেন বুলবুল। অপকর্মকে আড়াল করতে সরকার জুলুমের মাত্রা বাড়িয়েছে, বলছেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো গ্রামীণ কল্যাণ নিয়ে ডক্টর ইউনুসের লুকোচুরি ধরে ফেলেছে বিদেশিরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রমজানের নিত্যপণ্যের দাম কমাতে ব্যর্থ হলে কঠোর আন্দোলন, হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের। রমজানেও বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি। তিনি বলেছেন, তাকওয়া অর্জন, আত্মশুদ্ধি অর্জনের মাস হলো রমজান। রমজান মাস মুমিনের জন্য সুসংবাদ বয়ে আনে, কিন্তু দুঃখজনক বিষয় হলো রমজান আসলে মানুষের মধ্যে এক ধরনের হাহাকার, দুঃখ কষ্টের সীমা থাকে না। পৃথিবীর দেশে দেশে রমজান আসলে নিত্যপণ্যের দাম কমিয়ে দেওয়া হয়, বাজার ব্যবস্থাও কঠোর হাতে নিয়ন্ত্রণ করা হয়, কিন্তু ব্যতিক্রম হলো বাংলাদেশ। রোজা আসার সঙ্গে সঙ্গে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বাড়িয়ে দেওয়া হয়। সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে বাজার ব্যবস্থা অস্থির করে ফেলা হয়। প্রিন্সিপাল মাদানি বলেন, জামি সরকার রোজাদারের সম্মান খেজুর আমদানিতে ভর্তুকি দিতে না পারলে অন্তত শুল্ক মওকুফ করে দিতে পারত, কিন্তু আমরা দেখছি সরকার খেজুর নিয়ে বড় ধরনের কারসাজিতে লিপ্ত। 1100 থেকে 1200 টাকার খেজুরের কার্টুন এখন 5000-এর উপরে, এটা কি ভাবা যায়? আমরা সরকারের শুভবুদ্ধির উদয় কামনা করি। আলুর দাম কমেছে, বেড়েছে পেঁয়াজের দাম। ভারত থেকে আলু আমদানি হওয়ার কারণে কমেছে দেশি ও ভারতীয় আলুর দাম। দেশি আলু কেজি প্রতি প্রকারভেদে 25 থেকে 30 টাকা এবং ভারতীয় আলু কেজি প্রতি 25 থেকে 27 টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে আবারও বেড়েছে দেশি পেঁয়াজের দাম। কেজি প্রতি 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়ে প্রকারভেদে বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকা দরে। ভারত থেকে আমদানি না হওয়ার কারণে বেড়েছে দাম, বলছেন খুচরা ব্যবসায়ীরা। হিলি বাজারে আলু ও পেঁয়াজ ক্রেতা মিনারুল ইসলাম বলেন, পেঁয়াজের মৌসুমেও দেশি পেঁয়াজের দাম অনেকটাই বেশি, তবে আলুর দাম কিছুটা কমেছে। সামনে রমজান মাস ভারত থেকে পেঁয়াজ আমদানি না করলে কিছু কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বৃদ্ধি করে দেবে, তখন আমরা সাধারণ ক্রেতারা বিপাকের মধ্যে পড়ে যাব। আমরা চাই বাংলাদেশ সরকার খুব দ্রুত ভারত থেকে পেঁয়াজ আমদানি করুক। হিলি বাজারে পেঁয়াজ ও আলু বিক্রেতা রায়হান কবির বলেন, ভারত থেকে পেঁয়াজ আসার খবর গত দুই দিন আগে পেঁয়াজের দাম কিছুটা কমেছিল, বর্তমানে ভারত থেকে পেঁয়াজ আসার কোনো খবর না থাকার কারণে দাম বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কেজি প্রতি দেশি পেঁয়াজ 85 টাকা 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দুই দিনের মধ্যে নাকি ভারত থেকে পেঁয়াজ আমদানি হবে সেই সংবাদে, আগামীকাল যদি মোগামগুলোতে দাম কমে তাহলে আমরা কম দামে পেঁয়াজ বিক্রি করতে পারবো। তিনি আরো বলেন, এক মাস বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে, যার ফলে দেশি আলুর দামও কমেছে। বর্তমানে দেশি আলু 25 থেকে 30 টাকা কেজি এবং ভারতীয় আলু হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে 25 থেকে 27 টাকা দরে বিক্রি হচ্ছে। হিলি কাস্টমসের তথ্যমতে শনিবার ভারতীয় তিনটি ট্রাকে 69 মেট্রিক টন আলু আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে। দ্রব্যমূল্যের লাগাম টেনে বাজার নিয়ন্ত্রণ করতে হবে, বলছেন বুলবুল। অতিসত্বর দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরে বাজার নিয়ন্ত্রণ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, রমজানের পূর্ব মুহূর্তে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। চাল ডাল আলু পেঁয়াজ থেকে শুরু করে তেল গ্যাস সবকিছুর মূল্য আকাশচুম্বী। বুলবুল বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী অসহায় ও নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতা বাইরে চলে গেছে। এই অবস্থায় রোজা পালনের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনতে তারা হিমশিম খাচ্ছে। এই ভয়াবহ পরিস্থিতিতেও দেশের মন্ত্রীরা জনগণের সঙ্গে মশকরা করছে, ইফতারে সুন্নতি খাবার খেজুরের পরিবর্তে বরই দেওয়ার নির্দেশনা দিচ্ছে। আমরা সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গের উপর একান্তজ্ঞানহীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নুরুল ইসলাম বুলবুল বলেন, জামাত ইসলামী ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আপ্রাণ প্রচেষ্টা করে যাচ্ছে। সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার ধারাবাহিকতায় আমরা যাবতীয় প্রচেষ্টা অব্যাহত রেখেছি। সে লক্ষ্যে মানুষের পাশে থেকে জামায়াত কাজ করে যাচ্ছে। যারা অসহায় বঞ্চিত তাদেরকে বিভিন্ন প্রকার সাহায্য সহায়তা আমরা প্রদান করে আসছি। এটা জামাতের চার দফা কর্মসূচির মধ্যে অন্যতম কাজ। সমাজসেবা ও সমাজ সংস্কারমূলক এই কাজে
দৃঢ়তার সাথে আমরা পরিচালনা করে যাচ্ছি। রমজানেও আমরা ঢাকা মহানগরীর দক্ষিণ এলাকায় বসবাসকারী অসচ্ছল পরিবারের মাঝে ইফতার ও সেহরির খাবারের প্যাকেট বিতরণের ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছি। তিনি বলেন, আমরা বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার স্বপ্ন দেখি, যেখানে সব নাগরিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। তিনি অসহায় মানুষের রোজা পালনের সহায়তার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান। অপকর্মের আড়াল করতে সরকার জুলুমের মাত্রা বাড়িয়েছে, বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 7ই জানুয়ারি ডামি নির্বাচনের পর আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ। পণ্যের দাম অধিক বৃদ্ধিতে দুর্বিষহ জনজীবনে নেমে এসেছে এক প্রকার অন্ধকার। প্রত্যন্ত অঞ্চল সহ জাতীয় পর্যায়ে ক্ষমতাসীনদের দৌরাত্ম্য এবং দাপটে জনগণ চরম উৎকণ্ঠার মধ্য দিন কাটাচ্ছে। তাই সব অপকর্মকে আড়াল করতে নতুন করে সরকার জুলুমের মাত্রা বাড়িয়েছে। অপরাধ না করে মিথ্যা মামলায় আসামি হওয়াকে এখন নিয়মে পরিণত করা হয়েছে। আইনের শাসনহীন এদেশে নিরাপরাধ মানুষই সরকার নিপীড়নের শিকার হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম বলেন, 7ই জানুয়ারি আওয়ামী ড্যামে সরকার তাদের অনৈতিক ক্ষমতাকে সংহত করতে সারা দেশের বিরোধী দলের নেতা কর্মীদের উপর যে জুলুম চালাচ্ছে তার সুস্পষ্ট বহিঃপ্রকাশ ঘটেছে। আবুল খায়ের ভূঁইয়ার জামিন নামঞ্জুরের মাধ্যমে কারাগারে পাঠানো এবং পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে বিএনপি মহাসচিব বলেন, রোজার প্রাককালে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, পানি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন চড়ামূল্য যখন মানুষ চোখে সর্ষে ফুল দেখছে, তখন অবৈধ আওয়ামী সরকার বিএনপি সহ বিরোধী দলের শীর্ষ নেতা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে নতুন মিথ্যা মামলায় আটকের হিড়িক অব্যাহত রেখেছে। দেশের মানুষের জানমালের নিরাপত্তা এখন গভীর সংকটে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, শেখ হাসিনা বিশ্বের কর্তৃত্ববাদী শাসকদের মধ্যে ভিন্ন মত সহ গণতন্ত্রের সকল নিয়ম পদ্ধতি ও নাগরিক স্বাধীনতা চিরতরে মুছে ফেলার জন্য যত্রতত্র রাষ্ট্রের পেশী শক্তিকে ব্যবহার করছেন। তবে এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসর ঘটাতে সংগ্রামে জনগণ সার্বিকভাবে প্রস্তুত। গ্রামীণ কল্যাণ নিয়ে ডক্টর ইউনুসের লুকোচুরি ধরে ফেলেছে বিদেশিরা। ডক্টর ইউনুস গ্রামীণ কল্যাণ নিয়ে রীতিমতো নাটক করছেন। তিনি বলছেন যে গ্রামীণ কল্যাণ তার ব্যক্তিগত প্রতিষ্ঠান। ইতোমধ্যে হাইকোর্ট গ্রামীণ কল্যাণকে 2011 সাল থেকে পর্যন্ত 119 কোটি টাকা আয়কর পরিশোধের জন্য নির্দেশ দিয়েছেন। এরকম আয়করের আরো কয়েকটি মামলা হাইকোর্টে বিচারাধীন রয়েছে, কিন্তু এই সমস্ত আয়কর পরিশোধ বা অন্যান্য বিষয়কে ছাপিয়ে মূল প্রশ্ন যেটা আসে তা হলো গ্রামীণ কল্যাণের মালিক আসলে কে। যদিও গ্রামীণ ব্যাংক গ্রামীণ কল্যাণের নিয়ন্ত্রণ গ্রহণ করে আবার তা ছেড়ে দিয়েছে। গ্রামীণ কল্যাণের আওতা তিনি গ্রামীণ টেলিকম ভবনের যে 7টি প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা নিয়ন্ত্রণে নিয়েছিল সেই নিয়ন্ত্রণ তারা ছেড়ে দিয়েছেন। এখন প্রতিষ্ঠানগুলো চালাচ্ছেন ডক্টর ইউনুস। প্রশ্ন হলো গ্রামীণ কল্যাণ কার? ডক্টর ইউনুসের দাবি যদি সত্যি হয় যে গ্রামীণ কল্যাণ তার ব্যক্তিগত প্রতিষ্ঠান, তাহলে এখানে গুরুতর আইনের ব্যত্যয় ঘটে। কারণ ডক্টর ইউনুস 2011 সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন এবং আইন অনুযায়ী তিনি যুগ্ম সচিব পদমর্যাদায় একজন সরকারি বেতনভুক্তি কর্মকর্তা ছিলেন। সরকারি একজন কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া এবং সরকারের লিখিত অনুমোদন ছাড়া কোনো ব্যবসা বা অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পারেন না। এটা চাকরিবিধি লঙ্ঘন এবং ফৌজদারি অপরাধ। তাই যদি হয় তাহলে গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান হিসেবে ডক্টর ইউনুসের অবস্থান চাকরিবিধির লঙ্ঘন, প্রতারণা, জালিয়াতি। আবার ডক্টর ইউনুসের যে আয়কর বিবরণী হিসাব দেখা যাচ্ছে তাতে গ্রামীণ কল্যাণের জন্য তিনি অর্থ কোথায় পেয়েছেন সে সম্পর্কে কোনো তথ্য নেই। গ্রামীণ কল্যাণের প্রধান অর্থ এসেছে গ্রামীণ ব্যাংক থেকে। গ্রামীণ ব্যাংক গ্রামীণ কল্যাণকে প্রাথমিক তহবিল হিসেবে ৬৯ কোটি টাকা দিয়েছিল, যেটি গ্রামীণ ব্যাংকের বোর্ড সভায় সিদ্ধান্ত হয়। ওই বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান থাকবেন গ্রামীণ ব্যাংক থেকে মনোনীত ব্যক্তি। সেই হিসেবে ডক্টর ইউনুসকে গ্রামীণ কল্যাণ চেয়ারম্যান করা হয়। এখন প্রশ্ন হলো গ্রামীণ কল্যাণ কিভাবে ডক্টর ইউনুসের ব্যক্তিগত প্রতিষ্ঠান হয়? শুধু তাই নয়, প্রতারণার আরেকটি চাঞ্চল্যকর বিষয় হলো যে ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংক থেকে বয়স শেষ হয়ে যাওয়ার কারণে অপসারিত হন। ঠিক তার পরপরই তিনি গ্রামীণ কল্যাণের বোর্ড সভা করেন এবং সেই বোর্ড সভায় গ্রামীণ ব্যাংকের সাথে সম্পর্ক ত্যাগ করেন। এই বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে গ্রামীণ ব্যাংক থেকে যে একজন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে তিনি গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান হবেন, সেই বিধানটি বাতিল করা হয়। এরকম বিধান গ্রামীণ কল্যাণ এককভাবে করতে পারে কিনা সেটিও দেখার বিষয়। ডক্টর ইউনুস যখন বিভিন্ন জায়গায় অভিযোগ করেছেন সরকার তাকে হয়রানি করছে, সরকার তাকে ফাঁসানোর চেষ্টা করছে, সরকার তার প্রতি আক্রোশবশত হয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, গ্রামীণ কল্যাণ তার প্রতিষ্ঠান, তখন আন্তর্জাতিক মহল পুরো প্রক্রিয়াটি যাচাই বাছাই করছেন এবং তথ্যগুলো পর্যালোচনা করছেন। আর এই তথ্য পর্যালোচনা করতে গিয়ে ইউনুসের প্রতারণা এবং জালিয়াতি তাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে। আর এ কারণেই তারা ডক্টর ইউনুস এবং গ্রামীণ
কল্যাণের ব্যাপারে তাদের অবস্থান থেকে আস্তে আস্তে সরে যাচ্ছেন অথবা নরম হচ্ছেন। পুরো বিষয়টি হলো যে রাষ্ট্রীয় সম্পত্তি প্রতারণামূলকভাবে আত্মসাৎ করা এবং ডক্টর ইউনুস একজন চৌকিশ বক্তা এবং যে কোনো বিষয়ে তিনি অকপটে গুছিয়ে মিথ্যা বলতে পারেন, আর এ কারণে তিনি এখন গ্রামীণ কল্যাণ নিয়ে রীতিমতো নাটক করছেন। কিন্তু কাগজপত্র এবং অন্যান্য দলিল দস্ত কথা বলছে তার বিরুদ্ধে। গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে শিগগির গ্রামীণ টেলিকম সহ 7টি প্রতিষ্ঠানের জন্য আদালতে যাওয়া হবে। এখন আইনি লড়াইয়ের প্রস্তুতি চলছে, সেই আইনি লড়াই ডক্টর ইউনুসের জন্য আরেকটি বিপর্যয় আনবে। তখন ডক্টর ইউনুস কি বলবেন যে তাকে হয়রানি করা হচ্ছে? সবচেয়ে মজার ব্যাপার হলো পশ্চিমা দেশগুলো যারা কদিন আগেও ডক্টর ইউনুসের ব্যাপারে খুব সংবেদনশীল ছিলেন, তারা এখন বুঝতে পারছেন ইউনুস যা কিছু করছেন সবকিছুই নিজের স্বার্থে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।